এটাতে দায়িত্ব আরও বেড়ে যায়, কারণ প্লেয়ারদেরও দায়িত্ব বেড়ে যায়, আরও অনেক ভালো ক্রিকেটটা খেলতে হবে। এবং সেই হিসাবে কিন্তু আপনি দেখবেন যে কন্টিনিউ কিন্তু NCL-এর পর থেকে ওরা পাকিস্তান সিরিজটা খেলা, এখানে গিয়ে টেস্ট ম্যাচ খেলা, এতগুলি লঙ্গার ভার্সন কন্টিনিউ খেলাতে কিন্তু আজকে ফল হচ্ছে। আপনি যত বেশি লঙ্গার ভার্সন ক্রিকেট খেললে প্লেয়াররা কিন্তু অনেক অনেক হয়েছে, স্কিল ফিটনেসটা বাড়বে। সেই হিসাবে কিন্তু আজকে দেখেন আমাদের ফাস্ট বোলাররা অনেক ওভার বল করেছে, পুরো পাঁচ দিনে কিন্তু যথেষ্ট একজন বল করেছে, প্রচুর ওভার বল করেছে, এবং একটা মুহূর্তের জন্য কিন্তু এরা টায়ার্ড মনে হয়নি। তো সেই সে এটা কিন্তু একটা বিরাট সাইন। এব্রোডে আপনার ভালো টেস্ট ম্যাচ জিততে হলে পেস বোলারদের ভালো করতেই হবে। সবচেয়ে সারপ্রাইজ হচ্ছে যে আমাদের মিরাজ কিন্তু ট্রেমেন্ডাস বল করেছে, যেটা নিউজিল্যান্ডের মাঠে স্পিন যথেষ্ট হেল্প পায় না, সেই জায়গায় মিরাজও কিন্তু যথেষ্ট ভালো বল করেছে। তো ওভারঅল পারফরমেন্স আমরা হতে ভেরি হ্যাপি প্লেয়ারদের, এবং কন্টিনিউস এই প্রসেসের মধ্যে আমরা থাকতে চাই, ভালো ক্রিকেটটা খেলব। নয় বলছে আপনারা যে সমালোচিত হচ্ছেন বারবার, মানে প্লেয়ার যদি পারফর্ম করছে না, আপনারা সমালোচনা এখন এই জয়টার পর কতটুকু সরে যাবে, মানে আপনি কত রিলিফ ফিল করছেন? রিলিফ তো বলবো না, আর দায়িত্বটা বেড়ে গিয়েছে, কারণ দল জিতা তারপরে এটা কিন্তু ওই জায়গাটায় থাকা, এটা কিন্তু অনেক বিরাট ব্যাপার। তো এই জন্যই আমাদের প্লেয়ারদের কাছেও আমাদের একটা দাবি থাকবে যে ভালো ক্রিকেটটা আমরা পাঁচ দিন খেলতে চাই, কম্পিটিশন সেশন বাই সেশন দ্য বেস্ট ক্রিকেটটা খেলতে চাই, তাহলে দেখবেন যে অটোমেটিক আরও আরও বেশি উন্নতি হবে। এখন সিলেকশন প্যানেলের আমাদের 31 ডিসেম্বরের যে মেয়াদ শেষ হয়েছে, আমাদের জানুয়ারি পর্যন্ত কাজ করতে বলেছে, এটা বোর্ডের বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত কিন্তু সিদ্ধান্তটা আসবে না। তো এখন বোর্ড যদি কন্টিনিউ করতে চায় অবশ্যই করবো, এখানে তো কারণ আমি তো খেলা ছাড়ার পর থেকেই ক্রিকেট বোর্ডে 16 বছর ধরে আছি, কোচিংয়ের সাথে ছিলাম, নির্বাচক প্যানেলের সাথে আছি, এটার বাইরে তো ক্রিকেটের সাথে যদি কাজ করতে বলে অবশ্যই করবো। মুশফিক এবং মোমেনের দুজন মাত্র এক্সপিরিয়েন্স ওখানে প্লেয়ার, সাকিব নাই, তামিম নাই, বা আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার নাই, সেক্ষেত্রে এই যে তরুণরা যে জয়টা আসলো, এই ক্ষেত্রে আসলে ক্রিকেট থেকে মানে ডেভেলপমেন্টের জায়গাটা কী বলবেন একটু সামনে থেকে? আপনি সবসময় শুনি পাইপলাইনে খেলোয়াড় নাই, সবসময় তো শুনতে থাকি, তাহলে আজকের জয়টা আমরা কেমনি মাহমুদুল হাসান জয়, আমাদের HP-তে কি আমরা প্লেয়ারদের নার্সিং করি না? অবশ্যই আমাদের HP-তে রেড বলের জন্য, হোয়াইট বলের জন্য অবশ্যই প্লেয়ারদের নার্সিং করা, কাকে কোন জায়গায় নেওয়া হয়, এই জায়গায় কিন্তু BCP-র প্রোগ্রামে এজ গ্রুপের প্রোগ্রাম, HP-র হাই পারফরমেন্স ইউনিটের প্রোগ্রাম যথেষ্ট ভালো প্রোগ্রাম হয়। মাঝখানে 2 বছর আমরা কোভিড সিচুয়েশনের জন্য পিছিয়ে গিয়েছিলাম, যার কারণে একটু স্ট্রাগল করতে হয়েছে, একটু না ভালোই স্ট্রাগল করতে হয়েছে। আশা করছি এখন আস্তে আস্তে সিচুয়েশন যথেষ্ট ভালো হয়েছে, এখন আবার নতুন করে HP ইউনিটগুলি সাজানো হবে, এবং ইনশাআল্লাহ আশা করি এখান থেকে আরও কিছু প্লেয়ার আমরা রেডি করতে পারবো। অবশ্যই ইবাদতদের এখন যেভাবে যে বড় বড় সুইং করেছে এটা কিন্তু ট্রেমেন্ডাস, এবং আমরাও নির্বাচক প্যানেল টিম ম্যানেজমেন্ট ওর উপরে যথেষ্ট কনফিডেন্ট ছিলাম, এবং ওটিস গিবসন যথেষ্ট ওরে নার্সিং করেছে। তো সেই হিসাবে এই ধরনের কন্টিনিউয়াস প্রসেস এবং পারফরমেন্স যদি কন্টিনিউ থাকে ইনশাআল্লাহ আশা করি আরও ভালো করবো। ভাই আপনারা তো সবসময় ভালো একটা দল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু প্লেয়াররা খারাপ করলে দায়টা আপনাদের উপর চলে আসে, এটা কি আসলে যৌক্তিক? মানে আপনারা তো আপনার জায়গাটা পালন করছেন, দায়িত্ব পালন করছেন, আপনি যতটুকু চেষ্টা করা হয় সেরা দলটাই কিন্তু দেওয়া হয়, বাংলাদেশের সেরা খেলোয়াড়দেরকে কিন্তু এখানে দেওয়া হয়। তো সেই হিসাবে পারফরমেন্স না হলে সমালোচনাটা হওয়া স্বাভাবিক, এবং এখান থেকে কারণ আমরা যে স্ট্যান্ডার্ডে এখন ক্রিকেট খেলি 3 ফর্ম্যাটে, আমাদের কিন্তু 50 ওভার্সের ইউনিটটায় একটা বেস আছে স্ট্রং। তো সেই জন্য T20-তে আমরা এখন ভালো খেলছি না, টেস্ট ক্রিকেটে স্ট্রাগল করছি। এবার NCL-টা যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট হয়েছে, এবং সেই হিসাবে কিন্তু আস্তে আস্তে আমরা পাকিস্তান সিরিজটা যেহেতু এখানে ভালো খেলি নেই, এই নিউজিল্যান্ড সিরিজটা কিন্তু আরেকটা বেশি অনেক বেশি অনুপ্রেরণা দিকে আমাদেরকে। তো এখন আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যদি আমরা যদি ইনশাআল্লাহ আরও কম্পিটিটিভ করে ফেলতে পারি, তো দেখবেন যে এই লঙ্গার ভার্সন ক্রিকেটের বেসটা যত স্ট্রং হবে আপনি দেখবেন অন্যান্য ফর্ম্যাটগুলি অটোমেটিক ভালো করবে। তো এই সমালোচনাগুলি এখন কানে না দিয়ে প্লেয়ারদের মেন্টালি সাপোর্ট করা, বুস্ট আপ করা, যে ভালো ক্রিকেটটা খেলুক, এবং আমাদেরকে 5 দিন ভালো ক্রিকেটটা যাতে ওরা খেলতে পারে এই প্রসেসের মধ্যে থাকি, এটা আমি চাই। ওকে বলছি, থ্যাংক ইউ।